ধার্মিক নারীদের কখনো এই পাঁচ শ্রেণীর পুরুষকে বিবাহ করা উচিত নয় প্রায় কম বেশি সব ছেলেই কিন্তু একজন ধার্মিক মেয়েকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে পেতে চায় কিন্তু একজন ধার্মিক মহিলা কখনোই কোনো নাস্তিক বা অনারি টাইপ ছেলেকে নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করে না বা পেতে চায় না তারা একজন ধার্মিক পুরুষকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চায় আমি আজকে আলোচনা করব, ধার্মিক মহিলারা কোন পাঁচ ধরনের পুরুষকে কখনোই বিবাহ করতে প্রস্তুত নয় বা বিবাহ করাও উচিত নয় ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন জেনে নিই যে পাঁচ ধরনের পুরুষকে ধার্মিক মেয়েদের কখনোই বিবাহ করা উচিত নয় নাম্বার এক যে পুরুষ দাড়ি রাখে না এবং সুন্নত মোতাবেক চলে না কোনো ধার্মিক মহিলা যে পুরুষ দাড়ি রাখে না এবং রাসুল সাল্লামের সুন্নত মোতাবেক চলে না তাকে কখনোই পছন্দ করে না নাম্বার দুই যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরে এবং মেয়েদের মতো হাতে কানে অলংকার ব্যবহার করে বর্তমানে কিছু স্টাইলিশ মার্কা ছেলে দেখা যায় যারা মেয়েদের মতো হাতে কানে অলংকার ব্যবহার করে এবং সবসময় টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে ভদ্র ছেলেদের আচরণ এমন হয় না এবং এই টাইপ ছেলেদের কখনো কোনো ভালো মেয়ে বিবাহ করার জন্য পছন্দ করে না কেননা হজরত আবু হুরাইরা রাদ আল্লাহ তালু হইতে বর্ণিত হয়েছে হুজুরে পাক সাল্লাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি অহংকার বশত পায়ের গিরার নিচে লুঙ্গি বা পায়জামা ঝুলিয়ে দেয় রোজ কেয়ামতের দিন আল্লাহ তালা তার দিকে ফিরে তাকাবেন না নম্বর তিন যে পুরুষ বাজে নেশা করে অর্থাৎ মদ সিগারেট ইত্যাদি বিভিন্ন ধরনের নেশায় আসক্ত এমন ধরনের পুরুষকে শুধু ধার্মিক মেয়ে কেন কোনো মেয়েই পছন্দ করে না রাসুল সাল্লাম বলেছেন আমার প্রভু তার মহা ক্ষমতার শপথ করে বলছেন আমার যে কোনো বান্দা এক ঢোক মত পান করবে আমি নিশ্চয় তাকে অনুরূপ পচা পুচ খাওয়াবো নাম্বার চার যে পুরুষ নিজের স্ত্রীকে পর্দায় রাখতে চায় না কিছু কিছু পুরুষ আছেন যারা ইসলামের বাইরে গিয়ে আধুনিকতা পছন্দ করেন ধার্মিক মহিলা কখনোই এমন পুরুষকে বিবাহ করতে চাইবে না কেননা হুজুরে পাক সাল্লাহ সাল্লাম বলেন তিন প্রকার লোকের জন্য আল্লাহ বেহেস্ত হারাম করে দিয়েছেন যথা দৈনন্দিন মত পানকারী পিতামাতার অবাধ্যতা এবং দ্য ইউস অর্থাৎ যে তার পরিবারের অপকর্মসমূহকে স্বীকার করে নেয় অর্থাৎ তার পরিবারের অপকর্মসমূহকে দেখেও দেখে না বাধাদান্ত দূরে থাক উপরন্ত আশ্রয় প্রশ্রয় দেয় পাঁচ যে পুরুষ অসৎ উপায়ে উপার্জন করে অসৎ উপায়ে উপার্জনে আল্লাহ কোনো বরকত ও রহমত থাকে না তাই কোনো ধার্মিক মহিলা এমন টাইপ ছেলেকে বিবাহ করতে পছন্দ করে না রাসুলুল্লা সাল্লাম বলেন সমূহ আদায়ের পরে হালাল উপার্জন করা ফরজ আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন